সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাসেন্স ব্লগে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে আরেকটি রেমেডি শেয়ার করতে চলে এলাম আমার আজকে রেমেডির কাজ হবে যাদের চোখের নিচে কালো দাগ পড়ে এই রেমেডিটা ইউজ করলে মাত্র সাত দিনেই চোখের নিচে যে কালো দাগ সোপ বা ডার্ক সার্কেল পড়ে সেটা একদম উধাও হয়ে যাবে আর চোখের নিচে কালো দাগ একটি সাধারণ সমস্যা প্রায় মানুষের চোখের নিচে কিন্তু কালো দাগ পড়ে আর নানা কারণে কিন্তু এই কালো দাগ পড়তে পারে বিশেষ করে অতিরিক্ত দুশ্চিন্তা করলে রাত জেগে টিভি মোবাইল চালালে বা ঘুম কম হলে কাজের বাড়তে চাপ নেওয়া এসবের কারণে কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে তো আজ আমি ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে এমন একটি টোনার বা রেমিডি তৈরি করব যেটা ব্যবহার করলে আপনারা দেখবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনাদের চোখে নেচের কালো দাগ সব উধা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি শসা এবং একটি আলু নিয়ে নিয়েছি শসা এবং আলু দুটি আমি খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন খোসাসহ নেওয়ার কারণ খোসাতে শশার খোসাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা আমাদের স্কিনকে সতেজ রাখতে সাহায্য করে আর আলুর খোসার রস কিন্তু আমাদের যে কোনো সব তুলতে ভীষণ কার্যকারী ভূমিকা পালন করে প্রথমে যেটা করতে হবে শসা এবং আলু দুটোকেই গ্রেড করে নিতে হবে এখানে আমি একটি সবজি কাটারের সাহায্যে শসাটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটা চাকু বা বটি দিয়ে কুচি করে কেটে ব্লেন্ড করেও নিতে পারেন খুব সাবধানে গেট করতে হবে যেন হাত কেটে না যায় সেদিকেও লক্ষ্য রাখবেন আমরা যদি সপ্তাহে দুই দিন এই রেমেডিটা আমাদের চোখের নিচে লাগাই তাহলে কিন্তু মানে আর কখনোই চোখের নিচে কালো দাগ পড়বে না তবে রেমেডি লাগানোর পাশাপাশি কিন্তু আমাদের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে রাত জাগা যাবে না প্রচুর পরিমাণ পানি খেতে হবে পর্যাপ্ত ঘুমাতেও হবে এরপর আমি আলুটাও গেট করে নিচ্ছি এখানে আমি অবশ্যই শশার অর্ধেকটা নিয়েছি ঠিক সেই পরিমাণ মতোই আমি আলুটাকেও গ্রেট করে নিব যেন শসা এবং আলুর পরিমাণ সমান সমান হয় আর এই রেমেডি ইউজ করলে কোনো ক্ষতি হবে না কারণ এগুলো একদম ন্যাচারাল এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি একটি সাঁকনার সাহায্যে সেকে এর থেকে রস বের করে নিব। রস বের হওয়ার পর আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তারপর এটা ঠান্ডা করে কিন্তু চোখে লাগাতে হবে তবে এই রেমেডিটা কিন্তু তৈরি করে পরের দিন ব্যবহার করা যাবে না যেদিন আপনি ব্যবহার করবেন ঠিক সেদিনই এটা তৈরি করে চোখে নিচে লাগিয়ে নেবেন এই যে আমার রস বের করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা কটন দিয়ে দিচ্ছি কটনটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে তারপর চোখের উপরে এইভাবে কটনটা দিয়ে দিতে হবে এভাবে একটানা 10 দশ মিনিট দিয়ে রাখতে হবে তারপর দশ মিনিট পর উল্টে আবার দশ মিনিট রাখতে হবে অর্থাৎ টোটাল বিশ মিনিট চোখের উপরে এই ভেজা কটনটা দিয়ে রাখতে হবে এভাবে সপ্তাহে আপনারা দুই দিন লাগাবেন দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনাদের চোখের নিচের যে ডার্ক সার্কেল পড়ে গেছে সেটা একদম নেই হয়ে যাবে তো আশা করছি সবাই ভাল সবার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে ভালো একটা লাইক দেবেন কমেন্টস করবেন